সুপ্রিয় দর্শক আপনারা জানেন জেলার বিভিন্ন ইউনিয়ন জানুয়ারি হয়ে গেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনে কিন্তু চেয়ারম্যান বিজয়ী হয়েছে বিজয়ী হয়েছে সাধারণ সদস্য যারা মেম্বার প্রার্থী তারাও কিন্তু আজকে একটি ব্যতিক্রম ব্যতিক্রম এ জোনাব মোহাম্মদ সাহিজুদ্দিন মিয়া সাজন ব্যানারে যে শব্দটি লেখছে এই প্রথম প্রথম গ্রামের একজন প্রথম প্রথম গ্রামের প্রথম হিসাবে আমরা তার কাছ থেকে জানবো মিয়া সাজন আমরা যতটুক জানতে জানতে পারছি যে আপনি একটি গ্রামের প্রথম মেম্বার হয়েছেন কিন্তু একটি গ্রামের প্রথম মেম্বারটা কেন হয়েছেন এবং এখানে আপনি প্রথম মেম্বার হওয়ার পিছনের আপনি মেম্বার হওয়ার পর আপনার অনুভূতিটা কি আমি একজন ব্যবসায়ী মানুষ আমার ব্যবসায়ী থেকে বিগত অনেকগুলো অনেকগুলো বছর পরে মানে জন্মের পরে থেকে দেখছি যে এই গ্রামে একটা মেম্বার আসে না অনেক বড় বড় লোক এখানে মেম্বারি করছে অনেক চেষ্টা করছে অনেক সাধনা করছে কিন্তু ভাগ্য আমাদের মিলে নাই তো এর সুবাদে আমি ব্যস্ততা একটু বলবেন যে আপনার ওয়ার্ডে কতগুলো ভোটার আমার আমার ওয়ার্ডে এগারোশো ভোটার আমার আমার ওয়ার্ডে মোটমাট হইতে হলো তিন হাজার ভোটার কয়টা গ্রাম নেই আপনার গ্রাম নেই হইলো আপনার এই ইলেকশন হয় আমাদের গ্রামে এগারোশো ভোটার প্রতি তারিখে একজন লোকই দাঁড়ায় কিন্তু দুঃখের বিষয় যে একজন লোকই ফেল করে কিন্তু ওইখানে থেকে ওই গ্রামের থেকে চার পাঁচজন দাঁড়ায় কিন্তু তাদের মধ্যে থেকে একজন বিজয় হয়ে যায় তো আমি এখানে ব্যবসা করি তো আমি এই চিন্তা করলাম যে তা সবার সাথে আমার একটা সুন্দর একটা রিলেশন আছে হয়তোবা আমার দ্বারা বা উপর হেলার ইচ্ছায় হয়তো এই কাজটা হয়তো সম্ভব হইতে পারে এইদিকে সবাইকে বললাম একত্রার কথা সবাইকে বললাম যে এই গ্রাম তো মায়ের মতো এই গ্রামের ইজ্জত সবচেয়ে বড় ইজ্জত হচ্ছে লক্ষ টাকা কুড়ি টাকা ভালো যায় না দেড় বছর দেড় বছর শুধু এই কথাটাই বলে যে আপনার গেছে জীবনের প্রথম অর্থাৎ বলতে যা আমরা বলতে পারি স্বাধীনতার পরে হয়তো আপনাদের এই গ্রামে এই প্রথম আপনি মেম্বার হতে পারলেন এই যে প্রথম মেম্বার হতে পারলেন জনগণ আপনাকে ভোট দেওয়া মেম্বার বানালো আসলে জনগণের উদ্দেশ্য আপনার কি বলার আছে ভোটারদের উদ্দেশ্য আসলে যতটুকু আসলে ভাবছিলাম না কোনো সময় যে এত একত্রতা এত ভালোবাসা এত মিল মহাব্বত হ্যাঁ এই জিনিসটা আসলে উপলব্ধি করলাম যে একত্রতা আসলে মানুষকে দুর্জয় শক্তি দান করে ঠিক আছে আমরা ইনশাল্লাহ খুবই খুশি আমরা খুবই মহাব্বতে আছি খুবই মিলে আছি আপনি কি মনে করেন তাহলে আপনাদের গ্রামের সকল লোক একত্র হয়েছে এবং একতাবদ্ধ হয়েছে হ্যাঁ হ্যাঁ সব মানুষই ছোট বারের থেকে শুরু করে সবাই একত্রতা আছে খুবই আপনি মেম্বার হওয়ার পরে আগামী দিন গুলা কি এই বদ্ধতা ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক একতাবদ্ধ কিন্তু বিশাল একটি শক্তি যখন একটি লাঠিকে ভেঙে ফেলা যায় কিন্তু দশটি লাঠিকে একত্রিত করে দিলে কিন্তু সেটা ভেঙে ফেলা যায় না এই গ্রামে একজন মাত্র মেম্বার আসছে স্বাধীনতার পরে তারা পেয়ে কিন্তু অনেক আনন্দিত উচ্ছ্বাসিত আমি গ্রামের একজন মুরব্বীর সাথে কথা বলবো যে সেই মুরব্বী এই গ্রামে প্রথম মেম্বার পাওয়ার বিষয়টা কি আমরা এই গ্রামে মেম্বার পাওয়ার একমাত্র উদ্দেশ্য আমরা বহুতবার এই ত্রিপুবি থেকে আমরা সবাই এই ব্যর্থ হয়েছি আমাদের এই গ্রামে আজ পর্যন্ত আমার বয়স চলে যায় অনেক কিন্তু মেম্বার পাই নাই কেন পেলেন না আপনারা কেন পাই না আমাদের একতার অভাবে একতা ব্যতিক্রমে আমরা এই গ্রামে মেম্বার পাই নাই এবং আমরা এই বছর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম গ্রামের সবাই ছোট বড় একত্রিত হয়েছিলাম যার বিনিময়ে আমরা এই মেম্বারকে আমরা উপহার পেয়েছি ওই গ্রামকে আমরা বড় বৃহৎ গ্রামটাকে হারিয়ে দিতে পারছি এটা আল্লাহর রহমত ছিল আমাদের এক কথা ছিল এক কথা বিষ থাকতে ছোট বড় কেউ বেইম্যান করে নাই ছোট বড় ছেলে মেয়ে সবাই উৎপতভাবে এই আমরা ভোট দিয়েছি এবং এই যার যার বিনিময়ে আমরা আজকে এই গ্রামে বিজয় আনতে পারছি এই গ্রামে আমাদের মেম্বার ধন্যবাদ আপনাকে আসসালামাইকুম আমরা গ্রাম তো কদিন ধর লাগেও ছিল তবে পনেরো বছর বিশ বছর আগে যে মুরুবীরা ছিল তারা হলো পাড়ায় পাড়ায় মারছিল পাড়ায় পাড়ায় মারধর শিক্ষিত তারা বুঝতে পারে নাই পাড়ায় নিয়ে মানে চাষ তৈরি করে রাখছে আর আমরা গত দশ বছর ধরে বর্তমানে যুব দল গুনে ছেলেবে

কদিম দোল্লাবাসী যেভাবে আপনাকে বুকে টেনে নিছে আপনি কদিম দোল্লাবাসীকে আপনার বুকে রাখবেন আর সরকার থেকে কি আসবে কি না আসবে এটা আপনি হয়তো এখনো জানেন না যা আসবো সমানভাবে বন্টন করে দিবেন এইটাই আমার ধন্যবাদ আপনাকে গ্রামের সবাই মুরব্বীদের যুবকদের ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের আট নং ওয়ার্ডের যে সজিতা। আমরা সমস্ত সহযোগিতা পাইছি এই কারণে আমাদের গ্রামের মেম্বার আমরা ধরে রাখা সক্ষম হইছি আমরা সবাইকে আমরা ধন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমরা একতা বুদ্ধা এটাই হয়েছি গ্রাম আটনাঙ্গ ওয়ার্ডের যে জনগণ ছোটা বড় সবাই মানে একত্র ছিল সাধন ভালো ছেলে এখানে তারে ভোট দিলে আমরা সবাই অতিকৃত হব ধল্লা স্টার অ্যাসোসিয়েশন ধল্লা স্টার অ্যাসোসিয়েশন তরফ থেকে নতুন মেম্বারকে সম্বর্ধনা দে হলো সেই ধল্লা স্টার অ্যাসোসিয়েশনের যে সভাপতি আমরা তার সাথে একটু কথা বলবো আপনারা যে আজকে সম্বর্ধনা দিলেন এই সম্বর্ধনা একজন মেম্বারকে দিলেন এ আপনাদের গ্রামে বলছিলেন যে প্রথম মেম্বার আসলে প্রথম মেম্বার পাওয়ার পরে আসলে আপনাদের ছোট মন্তব্যটা কি ধন্যবাদ সকালের বার্তা 24.com আসলে আমরা আসলে অনেক অপেক্ষায় ছিলাম যে আমাদের আসলে সেই মাহিদ্রক্ষণ কখন আসবে কারণ আমরা সেই দীর্ঘ স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা মেম্বারের সাথ পাইনি কারণ আমরা চিন্তাভাবনা ছিল যে আমাদের গ্রামের যদি মেম্বার নির্বাচিত হয় সাধন ভাই তাহলে আমাদের দল্লা স্ট্রেসিডেন্টের পক্ষ থেকে আমরা তাকে একটি বিজয়ী সংবর্ধনা দেবো এবং কদিন দোল্লা গ্রাম এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সবাইকে নিয়ে আমরা জাকজমকভাবে একটা এই সংবর্ধনা দেবো কিন্তু আজকে সেই ইচ্ছা পূরণ হলো তার জন্য আমি কদিন দোলা গ্রামবাসী সহ অতলাকার সবাইকে ধন্যবাদ জানাই আমরা আসলে আমাদের এই গ্রামে আমরা এখন পর্যন্ত মেম্বার দেখি নাই তো আমাদের বাপ দাদার আমলেও হয়তো আমরা তারাও তারাও দেখে নাই এর জন্য আমাদের একটা অনেক আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে আমাদের গ্রামে যদি প্রথম আমরা মেম্বার পাই অবশ্যই আমাদের এই সংগঠন থেকে আমরা একটা তাকে সম্বর্ধনা দিব এ অধীর আগ্রহ অপেক্ষা অপেক্ষায় ছিলাম গত ছয় তারিখে আমরা এই এই পাঁচ তারিখের নির্বাচনের মাধ্যমে আমাদের এই গ্রামে প্রথম আমরা মেম্বার নির্বাচিত করি তো নির্বাচিত হওয়ায় এই আনন্দ আমরা কিভাবে প্রকাশ করবো তো এর জন্য একটা মাধ্যম দরকার তো আমরা চাইলাম যে এই মেম্বারকে আমরা একটা দেব আমাদের আমরা থেকে তো আজকে সেই দিনটা আসছে আমরা আজকের এই দিনে এই মেম্বারকে আমরা সংবর্ধনা দিলাম এই এনবতি আমাদের অনেক ভালো লাগতেছে আজকে মনে হচ্ছে যে আমরা

অনেক আনন্দিত অনেক উচ্ছ্বাসিত এই আনন্দ এবং উৎসব আগামী পাঁচ আমরা দেখতে চাই যাতে এই কদিম এই গ্রামের যে সার্বিক যে উন্নয়নের যে অবস্থানটা আছে ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সেই কাজটা যেন সঠিক এবং সুন্দরভাবে এই কদিম মানুষের মধ্যে পৌঁছে দিতে পারে সেই আশা ব্যক্ত রেখে আপাতত আজকের মধ্যে এখানে শেষ করছি আপনারা যে যেখানে আছেন যে যে অবস্থায় আছেন আপনাদের সকলের শুভকামনা জানিয়ে আপাতত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম